আলহামদুলিল্লাহ ও সালাত আলা রসুল্লাহি ওবাদ প্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলীকুম আ রহমতুল্লাহি ওবরাক প্রজ্ঞার খনি চল্লিশ হাদিস সিরিজ আলোচনার এই পর্বে আমরা আলোচনা করবো বারোতম হাদিস অপ্রয়োজনীয় জিনিস পরিত্যাগ করা আবহরারা রদিয়া আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল সাল্লাম বলেছেন মিনহসনীল ইসলাম ইলার তারকু হুম যে ইসলামের শোভা এবং সৌন্দর্য হচ্ছে যে একজন মানুষ ত্যাগ করবে এমন জিনিস যার কোনো প্রয়োজন নাই অর্থাৎ একজন ব্যক্তির অপ্রয়োজনীয় জিনিস পরিত্যাগ করাই তার উত্তম ইসলাম গ্রহণের অন্যতম একটি নিদর্শন হাদিসটি বর্ণনা করেছেন ইমাম তিরমিজি এবং ইম্ন মাজা রসল সাল্লি ইসলামের এই উক্তিটিকে দিন ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে ইসলামী শরিয়াতের অত্যন্ত মূল্যবান উক্তি হিসেবে গণ্য করা হয়ে থাকে এই সেই হাদিস যেটিকে সুলুসুল ইসলাম অর্থাৎ দিন ইসলামের এক তৃতীয়াংশ হিসেবে আখ্যায়িত করা হয় এবং এই সেই হাদিস একজন মানুষের যাবতীয় কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে যেটাকে মানদণ্ড হিসেবে রসল উল্লাহ সাল আলি ঘোষণা করেছেন কারো কারো মতে এই হাদিসটি হচ্ছে মাদারুল ইসলাম অর্থাৎ ইসলামের কক্ষপথ প্রিয় দর্শক শ্রোতা রসল উল্লাহ সাল্লাহ আলি অত্যন্ত মহিমান্বিত এই সংক্ষিপ্ত কথা ব্যাপক ভাব যে উক্তিটি তিনি করেছেন মিন ইসলাম এল মার একজন ব্যক্তির উত্তম ইসলাম গ্রহণ একজন মানুষ শ্রেষ্ঠভাবে দিন ইসলামের প্রবেশ একজন মানুষ রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্যই পরিপূর্ণভাবে ইসলামের প্রবেশটা তার শোভাটা মূলত ফুটে উঠবে কিভাবে তার কুহু মালাই আনি ছেড়ে দেওয়ার মাধ্যমে এমন সব কাজ এমন সব কথা এমন সব আচার আচরণ যার কোনো প্রয়োজন নেই যার কোনো অর্থ হতে পারে না এবং যা নিরর্থক আল্লাহ রব্বুল আলমিন তিনি তাঁর প্রিয় বান্দাদের গুণ বর্ণনা ক্ষেত্রে তিনি বলছেন যে ওয়াইবাদ রাহমানা আর দয়াময় রবের বান্দারা জমিনে তারা বিচরণ করে বিনিয়ত বিনীত অবস্থায় ওয়াইদা না কলু সালামা আর যখন করা অজ্ঞরা তাদেরকে সম্বোধন করে তখন তারা বলে শান্তি এবং আমরা শান্তি কামনা করি কোরআন কেরিমের মহিমানৃত সুরা সুরা মো মিনুনের প্রথম দিকে আল্লাহ রব আলমী তিনি বলছেন যে কদ আফলা হলমো মিন মমিনগণ সফল হল আহম ফি সলায় খুন যারা সলাতে বিনম্র এবং তারপরই বলা হয়েছে অল্লাদিন আনিল্লাহ মারিদন যারা অপ্রয়োজনীয় জিনিস থেকে বিরত থাকে অপ্রয়োজনীয় কাজ কাজকর্ম থেকে যারা দূরে থাকে এবং সলাতে যারা রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য কায়মন ও বাক্যে অত্যন্ত আন্তরিকভাবে সলাত আদায় করে এই মমিন গুণই সফল হয়েছেন তারপরেও মমিনদের আরও কিছু গুণের কথা পরে বলা হয়েছে তো দ্বিতীয় মমিন সফল মোমিনদের যে গুণটির কথা বলা হয়েছে যে আল্লা দিন আহম আনিল্লা যারা অপ্রয়োজনীয় জিনিস থেকে দূরে থাকে রসল সাল সাল্লাম অত্যন্ত পরিষ্কার করে তিনি বলছেন যে মানখান আই উমিন বিল্লাহ মিল আখির ফালিয়াকুল খায়রান আউ লিয়াউসুমৎ যে আল্লাহ পরকালে বিশ্বাস করে সেই জন্য উত্তম কথা বলে অথবা সেই জন্য চুপ থাকে আসলেই ইসলামের প্রকৃত শোভা বা সৌন্দর্য এটা ফুটে ওঠে একজন মানুষের আচরণের সাথে সম্পৃক্ত যত বিষয় রয়েছে যখন সে বাতুলতা অপ্রয়োজনীয় জিনিসকে ত্যাগ করবে তার কথার সাথে অপ্রয়োজনীয় যত সব বাক্যালাপ রয়েছে এগুলো যখন ত্যাগ করবে তার দৃষ্টির সাথে অপ্রয়োজনীয় যত সব বিষয়গুলো কিছু ত্যাগ করবে ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পৃক্ত অন্তরের সাথে যে কল্পনা এটাতে যখন কোনো একজন ব্যক্তি অপ্রয়োজনীয় জিনিসগুলো এবং অর্থহীন বিষয়গুলো ত্যাগ করবে যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গের কাজ চিন্তা কল্পনা আমলের মাধ্যমে মূলত একজন মানুষ যখন অনর্থক জিনিসগুলোকে ত্যাগ করে এর মাধ্যমে সেই ব্যক্তি আসলেই কীভাবে ইসলামে প্রবেশ করেছে কতখানি আন্তরিকভাবে ইসলামে প্রবেশ করেছে পরিপূর্ণ মমিন হয়েছে কিনা তার একটি পরিষ্কার চিত্র কিন্তু ফুটে ওঠে যদি কারো মাঝে নেফাকি থাকে এবং কোনো ব্যক্তি সন্দেহ সংশয় শিকার হয় তাহলে কিন্তু তার মাঝে ইসলামের এই স্বভাবগুলো পরিস্ফুটিত হয় না এবং প্রতিফলিত হয় না দিন ইসলামের সুন্দর দিকগুলো তার মাঝে ফুটে ওঠে না প্রিয় ও শ্রোতা সেই জন্যই রসল উল্লাহ সাল আমাদেরকে মূলত কথা কাজে চিন্তা চেতনায় সকল দিক থেকে আমাদের সাবধান হবার কথা তিনি বলেছেন কেননা আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা বনি আদমের জন্য তিনি খেয়ারমান খ্যাতিমিন সম্মানিত লেখকগণকে তিনি সেট করে দিয়েছেন ডান দিকে যিনি রয়েছেন তিনি উত্তম কথাগুলো কাজগুলো লিপিবদ্ধ করেন এবং বাম দিকে যিনি রয়েছেন বান্দার পাপ এবং অন্যায়গুলোকে লিপিবদ্ধ করেন এজন্য জন্য আলামিন সতর্ক করছেন যে মিন ইল্লা বান্দা যাই বলে সদা উপস্থিত পর্যবেক্ষক তার কাছে রয়েছে ফেরেস্তাগণ রব্বুল আলমিনের নির্দেশে সব কিছুই কিন্তু লিপিবদ্ধ করেন রসল উল্লাহ সাল আলী তিনি আরও সতর্ক করেছেন যে মূলত একজন মানুষ তার কথার দ্বারা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে এবং মানুষকে কিন্তু কথার ফলের ফলাফলের জন্যই মানুষকে মন্দ কথার কারণেই কেবল জাহান নামে নিক্ষেপ হতে হবে যেমন রসল সাল আলী সাল্লাম সাহাবাজ কথার মন্দ দিক থেকে দূরে এবং সংযত থাকবার জন্য তিনি একটা সুন্দর উদাহরণ তিনি দিয়েছেন যে তিনি তার জীবকে টেনে ধরেছেন তারপর তিনি বলেছেন যে তা কুফ আলী কাহাদা তুমি তোমার এই জীববার ব্যাপারে সংযত হবে সাবধান হবে খুলতো তখন সেই রবি বললেন যে ইয়া নবী আল্লাহ লা ইন বিমা হা বিমানবে হে আল্লাহ রসুল আমরা যে কথা বলি এটার জন্য কি আমরা পাকড়াও হব তখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সল তিনি বললেন যে সাকিলৎখ্যা উম্মুক ইয়া মু হে তোমার মা তোমাকে হারিয়ে ফেলক রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল আসলাম তাকে তীব্র ভৎসনা তিনি করলেন তারপর তিনি বললেন ওয়াহ নাস আলা উজুহিম ফিন্নর ইহা সদু আলসিনাতিহিম মানুষকে কেবল তার কথার মন্দ ফলাফলের কারণেই কেবল মুখ উপুড় করে জাহান নামে নিক্ষিপ্ত হতে হবে তাহলে আসলেই কথার অকল্যাণ থেকে আমাদের বিরত থাকা এবং আত্মরক্ষা করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব রসল সাল সাল্লাম তিনি আরও বলেছেন যে ইন আহাদা তোমাদের কেউ এমন একটি কথা বলে যে কথার কারণে আল্লাহ রব্লা আলমী তিনি সন্তুষ্ট হয়ে যান মা মাইয়াজন্য আন্তাবলোগ মা বালাকাত সে ধারণাই করতে পারে না যে কথাটা তাকে কোথায় নিয়ে পৌঁছাবে ফয়াকুবুল্লাহ লহু বিহা দি দোয়ানা ইলা ইয়াওমিন ইয়াল ক আল্লাহ রব্বুল আলমিনের সাথে সাক্ষাৎ হওয়া পর্যন্ত রব্বুল আলামিন সেই ব্যক্তির জন্য সন্তুষ্টির কথাকে তিনি লিখে রাখেন ও ইন্না আহাদ আখুম লাইতাকাল্লাম বিল খালিমা মিন আসা খাতিল্লা অনুরূপভাবে তোমাদেরকেও রব্বুল আলমিনের অসন্তুষ্টির একটি কথা বলে বসে মাই অজন্য আন্তাবুল্লাবলাগাত সে ধারণা করতে পারে না কোথায় গিয়ে পৌঁছাবে তাকে এই কথাটা ফয়াকুবুল্লাহ আলিহি এরপর আল্লাহ রব্বুল্লাহ আলামিন তার এই কথার জন্য তিনি লিখে রাখেন ইয়াল কাহ রব্বুল্লাহ আলমিনের সাথে সাক্ষাৎ হওয়া পর্যন্ত অসন্তুষ্টিকে তিনি লিখে রাখেন ফলে ক্যামতের বিচার পর্যন্ত বান্দা একটি কথার কারণে রব্বুল্লাহ আলমিনের অসন্তুষ্টির শিকার হয়ে যায় আসুন আমরা অপ্রয়োজনীয় বাক্যালাপ থেকে অবশ্যই বিরত থাকবো শুধু প্রয়োজন রয়েছে এমন বিষয় নিয়ে শুধু আমরা কথা বলবো রসুলের নির্দেশ মোতাবেক সুন্দর কথা বলবো অথবা আমরা চুপ থাকবো কেননা তিনি বলেছেন মান নাজা যে চুপ থাকে সেই মুক্তি পায় রব্বুল আলমিন তার সন্তুষ্টির জন্য আমাদের সকল অঙ্গ প্রত্যঙ্গকে যথাযথভাবে ব্যবহার করার তফিক দান করুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি